বিশ্বাসগত পার্থক্যের কারণে একজন মানুষ খ্রিস্টান বিশ্বাসগত পার্থক্যের কারণে একজন মানুষ ইহুদি বিশ্বাসগত পার্থক্যের কারণে একজন মানুষ নিজেকে নিজেকে মুসলিম দাবি শিয়া বলে পরিচয় করেও দিচ্ছে নিজেকে মুসলিম দাবি করছি তারপরে আমাদের হাতে যে পবিত্র কোরআন মাজিদ আছে সেই কোরআন মাজিদকে আমরা মিথ্যা বলছি বিশ্বাসগত পার্থক্যের কারণেই কিন্তু এগুলো বলছি আমরা তারপরেও কিন্তু আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি বিশ্বাসগতের পার্থক্যের কারণেই একজন মানুষ স্বয়ং মোহাম্মদ সাল আলী হাসাল্লামকে আল্লাহ বলে দাবি করে একটা সিংহ বুঝে যে একা একা মহিষকে আক্রমণ করতে পারবো না এই শক্তি তো আমার কুলাবে না কয়েকটা সিংহ এসে সেই মহিষকে আক্রমণ করে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له

প্রধান অতিথি উপস্থিত অওলামায় ক্রাম এবং বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন স্তরের দায় দায়িত্বশীল বৃন্দ এবং সুধিমণ্ডলী আমরা মানব জাতি একটি সামাজিক জীব আমরা সমাজবদ্ধভাবে বসবাস করাকেই ভালোবাসি আমরা যেই সমাজে বসবাস করি এই সমাজকে তিন ভাগে ভাগ করা যায় এক কুফুরি সমাজ দুই শিরক এবং বিদাতি সমাজ আর তিন ইসলামী সমাজ আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এই বাংলার বুকে ইসলামী সমাজ গঠন করতে চাই ইসলামী সমাজ গঠন করার জন্য সর্বপ্রথম বিপ্লব ঘটানো দরকার কারণ আকিদা বা বিশ্বাস বিশ্বাসের উপরে ভিত্তি করেই সকল মানুষ সকল কিছু করে থাকে আজকে আমার সামনে যারা বসে আছেন তারা সকলেই পাতলা পাতলা জামা গায়ে পরিধান করে আছেন কেন আপনাদের আমাদের বিশ্বাস এখন যদি শীতের পোশাক পরি তাহলে আমাদের গরম লাগবে আর কিছুদিন পরে শীতের মৌসুম আসবে সেই মৌসুমে আমরা সবাই অনেক ভারী পোশাক পরিধান করব কারণ তখন আমাদের বিশ্বাস জমবে জেগে উঠবে যে আসলে এখন যদি পাতলা জামা পরিধান করি তাহলে আমাদের ঠান্ডা লাগবে আমাদের অসুখ হবে আমরা কেউ সাপ সাপ নিয়ে খেলা করি না কেন সাপ নিয়ে খেলা করি না কারণ আমাদের বিশ্বাস আছে যদি আমরা সাপ নিয়ে খেলা করি তাহলে সাপের দংশন করবে এই সাপের দংশনে আমার জীবন না হওয়ার সম্ভাবনা আছে আমরা বিড়াল নিয়ে খেলা করি কিন্তু বাঘের বাচ্চা নিয়ে খেলা করি না কারণ বাঘের বাচ্চার যে বৈশিষ্ট্য আমাদের বিশ্বাস যে বাঘের বাচ্চার সাথে বা বাঘের সাথে খেলা করতে গেলে আমাদেরকে সে হামলা করবে আমাদেরকে খেয়ে ফেলতে পারে মানুষ তার নিজের বিশ্বাসের ভিত্তিতেই সবকিছু করে থাকে এই জন্য বিশ্বাসের বিপ্লব ঘটাইতে হবে আজকে বিশ্বাসগত পার্থক্যের কারণেই একজন মানুষ হিন্দু বিশ্বাসগত পার্থক্যের কারণে একজন মানুষ খ্রিস্টান বিশ্বাসগত পার্থক্যের কারণে একজন মানুষ ইহুদি বিশ্বাসগত পার্থক্যের কারণে একজন মানুষ নিজেকে মুসলিম দাবি করেও নিজেকে শিয়া বলে পরিচয় দিচ্ছে নিজেকে মুসলিম দাবি করছি তারপরে আমাদের হাতে যে পবিত্র কোরআন মাজিদ আছে সেই কোরআন মাজিদকে কে আমরা মিথ্যা বলছি বিশ্বাসগত পার্থক্যের কারণে বলছি আমরা তারপরেও কিন্তু আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি বিশ্বাসগত পার্থক্যের কারণেই একজন মানুষ স্বয়ং মোহাম্মদ আলী ওয়াসাল্লামকে আল্লাহ বলে দাবি করে এবং আমাদের দেশে উর্দু শায়ের পড়ার মাধ্যমে সেটা বাস্তবে দেখিয়ে দেওয়া হয় ওহ য মুস্তফি আর্স্থা খোদা হকার ও তার বারা হেমাদী নামে মুস্তফা হকার আমাদের দেশে যত মিলাদ মাহফিল হয় এই মিলাদ মাহফিলগুলোতে এই উর্দু শের পড়ার মাধ্যমে প্রমাণ করা হয় যে আল্লাহই মুহাম্মদ মুহাম্মাদি আল্লাহ এগুলো সব হচ্ছে বিশ্বাসগত কারণেই এই জন্য বিশ্বাসের বিপ্লব ঘটাইতে হবে বাতিল বিশ্বাসকে দূরীভূত করে সঠিক বিশ্বাসে বিশ্বাসী করে তুলতে হবে যদি আমরা সেটা পারি তাহলেই সমাজ বিপ্লব সম্ভব সম্মানিত উপস্থিতি আমরা আকিদা সম্পর্কে খুব কম মানুষ বুঝি আকিদা সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান অর্জন করতে হবে আকিদা এবং মানে হাত যদি সঠিক না হয় যতই আমরা নিজেকে মুসলিম দাবি করি না কেন আমরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবো না আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উমাত্তর দলে বিভক্ত হবে তার মধ্যে দল জাহান্নামে প্রবেশ করবে এক দল জান্নাতে প্রবেশ করবে যে তিয়াত্তরটি দল হবে এরা সকলেই মুসলিম মুসলিমদের মধ্যে বাহাত্তর দল মুসলিম জাহান্নামে যাবে আর মুসলিমদের মধ্যে একদল মুসলিম জান্নাতে যাবে অতএব শুধু মুসলিম হলেই হবে না বিশ্বাস এবং এবং মানহাজ সঠিক করার মাধ্যমে এক দলের অন্তর্ভুক্ত মুসলিম হতে হবে না হলে আমরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবো না আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এই জন্য প্রথমে আকিদার সংস্কার চাই আলাদিস আন্দোলন বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্যের প্রথমেই বলে দেওয়া হয়েছে প্রচার ও ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহ্লাদিস আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক লক্ষ্য সর্বপ্রথম আকিদার সংস্কার করতে হবে এই আকিদার সংস্কার কিভাবে সম্ভব সংস্কার করার জন্য এক দল সঠিক আকিদায় বিশ্বাসী নিবেদিত প্রাণ এক দল কর্মী বাহিনীর দরকার এই জন্য এই আকিদার সংস্কারের জন্য যুবকদের ভূমিকা সবচাইতে বেশি যেই সমাজের যুবকরা সহি আতিদায় বিশ্বাসী সেই সমাজে কখনো শিরিক বিদাত থাকতেই পারে না এই জন্য যুবক ভাইদের প্রতি লক্ষ্য করে বলছি আসুন আমরা আমাদের আকিদা এবং মানহাজকে সংশোধন করে সমাজের সার্বিক সংস্কার সাধন করার চেষ্টা করি বর্তমান যে সমাজে আমরা বসবাস করছি এই সমাজগুলো হলো একটা জঙ্গলের মতো জঙ্গলে বহু প্রকারের গাছ থাকে গাছপালা তৃণমূলতার কোনো অভাব থাকে না বহু জাতির গাছ সেখানে কাঁটা যুক্ত গাছ ফলের গাছ ফুলের গাছ সব থাকে কিন্তু সেই জঙ্গলের বহু গাছ দিয়ে কোনো কাজ হয় না মানুষ খুব বেশি উপকৃত হয় না কিন্তু যদি কোনো নেতৃত্বের অধীনে পরিকল্পনা মাফিক কোনো বাগান তৈরি হয় বাগানে যদি সুন্দর উপকারী ফল ও ফুলের গাছ লাগানো হয় তাহলে সেই বাগানে কিন্তু আমরা খুব সহজেই দ্বিধাহীন চিত্তে ভয়হীন চিত্তে আমরা সেখানে প্রবেশ করতে পারি এবং সেই বাগান থেকে উপকৃত হতে পারি এই জঙ্গলকে যদি বাগানে পরিণত করতে হয় তাহলে অবশ্যই যুবকদেরকে সবার প্রথমে এগিয়ে আসতে হবে আমরা সমাজে দেখতে পাই মাসিও দেখতে পাই মৌমাসিও দেখতে পাই মাসি দেখতে পাই মাসির সংখ্যার অভাব নাই মাসির সংখ্যা সবচাইতে বেশি কিন্তু মৌমাসির সংখ্যা খুব কম মৌমাসি দেখার জন্য জঙ্গলে কখনো কোনো জায়গায় মৌমাসির চাক মধুর চাক যদি লাগাই তখনই আমরা মৌমাসি দেখতে পাই মাসির সংখ্যা এত বেশি তারপরেও মাসির দ্বারা মানুষ উপকৃত হয় না কারণ মাসির কোনো ঐক্যবদ্ধ শক্তি নেই মাসির কোনো নেতা থাকে না সেই নেতার কোনো আনুগত্য থাকে না এই জন্য মাসির সংখ্যা বেশি কিন্তু মাসির দ্বারা মানুষ উপকৃত হয় না কিন্তু মৌমাছির দ্বারা মানুষ উপকৃত হয় যদিও তাদের সংখ্যা অনেক কম কেন উপকৃত হয় কারণ মৌমাছি এর একটি জমাত আছে মৌমাছির একটি নেতৃত্ব আছে মৌমাসির সে নেতৃত্বের আনুগত্য আছে এই জন্য মৌমাসি থেকে মানুষ উপকৃত হয় এই জন্য আমাদেরকে মাসি মাসির শ্রেণী থেকে বেরিয়ে এসে মৌমাসির শ্রেণীতে প্রবেশ করতে হবে মৌমাসির বৈশিষ্ট্যে মৌমাসির বৈশিষ্ট্য আমাদের গ্রহণ করতে হবে তাহলে আমরা নিজেরা উপকৃত হব সমাজ আমাদের থেকে উপকৃত হবে ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুবসংঘ সংঘ মৌমাসির মতো একজন একদল উপকারী যুব সমাজকে তৈরি করতে চাই যেই যুব সমাজের মাধ্যমে বাংলার বুক থেকে যাবতীয় শিরিক এবং বিদাত দূরীভূত হবেই হবে ইনশাআল্লাহ কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান জামানায় বাংলাদেশ আহলাদিস যুবসংঘ যখন যুবকদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে এক শ্রেণীর মুসলিম এক শ্রেণীর আলেমরাই এই ঐক্যবদ্ধ শক্তিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে সম্মানিত উপস্থিতি আমাদেরকে সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ শক্তি ছাড়া সমাজ বিপ্লব কখনোই সম্ভব নয় আমি আপনি একা একা কোনো কিছুই করতে সম্ভব হবে না আমাদের জন্য অবশ্যই ঐক্যবদ্ধ শক্তির দরকার হবে বর্তমান জামানা হচ্ছে ফেতনার জামানা এই মোকাবেলা যদি করতে হয় মোকাবেলায় যদি আমাদেরকে টিকে থাকতে হয় অবশ্যই অবশ্যই ঐক্যবদ্ধ শক্তির দরকার আমরা আমরা দেখতে পাই বন জঙ্গল যখন দেখি কোনো ডিসকভার চ্যানেল দেখেন যখন দেখি দেখতে পাই যে একদল সিংহ এসে একটা মহিষকে আক্রমণ করে একটা সিংহ বোঝে একটা সিংহ বুঝে যে একা একা মহিষকে আক্রমণ করতে পারব না এই শক্তি তো আমার কুলাবে না কয়েকটা সিংহ এসে সেই মহিষকে আক্রমণ করে আবার যখন একটা মহিষ আক্রমণের শিকার হয় তখন একদল মহিষ এসে দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে সেই সব বড় শক্তি করা শক্তি সিংহের মতো শক্তির মোকাবেলা করে এখান থেকে কি প্রমাণিত হয় ঐক্যবোধ শক্তির যেটা শক্তি আছে এই শক্তির প্রমাণ করে আহ্লাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহ্লাদি যুবের সঙ্ঘ নতুন কোনো ফেরকা নয় আহ্লাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহ্লাদি যুবের সঙ্ঘ মুসলিম সমাজকে বিভক্ত করতে আসেনি আজকে বর্তমান জামানায় মুসলিম সমাজ বিভক্ত বিভক্ত মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করতে চাই বর্তমান মুসলিমরা কেউ নিজেদেরকে একা এক পরিচয় দিচ্ছি কেউ নিজেকে আমি বলছি Hanafi কেউ বলছি Shafi'i কেউ বলছি Hanbali কেউ বলছি Maliki কেউ বলছে আমি জারমনায়ের murid কেউ বলছে আকরোশীর murid কেউ বলছে আমি চিশতি কেউ বলছে আমি Naqshbandi বিভিন্ন পরিচয় পরিচয়ে আমরা দিয়ে থাকছি কিন্তু এই পরিচয়ের মূল এক জায়গায় সেটা হলো ওহির বিধান কোরআন এবং সন্না সকলেকেই যদি বলি আপনারা কি কোরআন সন্না মানতে প্রস্তুত আমরা যারা মানে মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দেই সকলেই কিন্তু এক বাক্যে স্বীকার করব যে অবশ্যই অবশ্যই আমরা কোরআন সন্না মানতে প্রস্তুত কিন্তু মানতে প্রস্তুত মুখেই বলছি কিন্তু কর্মে আমাদের সেটা প্রমাণ করছে না এই কাজটি করতে যাচ্ছে আলাদিস বাংলাদেশ বাংলাদেশ আহলাদি যুব যে সকল মুসলিমকে সকল মুসলিমকে একমাত্র অহির বিধান কোরআন এবং সৈয়াদিসের উপরে ঐক্যবদ্ধ হতে হবে যদি মুসলিমরা পবিত্র কোরআন এবং সৈয়াদিসের উপরে ঐক্যবদ্ধ হয় তাহলেই কেবল মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হতে পারবে অন্যথায় যতই আপনি স্লোগান দিন দুনিয়ার মুসলিম এক হও এক হও এই স্লোগানে কখনো মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হবে না মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ হতে বহির বিধানের আলোকেই আজকে যদি এখানে ঘোষণা দেওয়া হতো যে বগুড়ার সকল মানুষ এক জায়গায় জমা হন যদি এই জায়গা সেন্ট্রাল স্কুল মাঠ যদি নির্ধারণ করা না হতো তাহলে আপনারা কেউ এক জায়গায় জমা করতে পারতেন না আমরা সকলে স্লোগান দিচ্ছি দুনিয়ার মুসলিম এক হও এক হও কিন্তু সেই স্লোগানের বাস্তবায়ন করছি না দুনিয়ার মুসলিম এক হও এক হও বলছি ঠিকই কিন্তু আমাদের প্ল্যাটফর্ম নির্ধারণ করছি না কোথায় এক হব কিসের ভিত্তিতে এক হব কোন মানদণ্ডে এক হব এটা আমরা কেউ বলছি না সর্বপ্রথম বাংলার বুকে বাংলাদেশ আহলাদি যুবসংঘ সংঘ আন্দোলন বাংলাদেশী সর্বপ্রথম স্লোগান দিয়েছে সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো মানব রচিত সকল বিধানকে বাদ দিয়ে একমাত্র ওহির বিধানের উপরেই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে যদি সকলে এটা মেনে নেয় তাহলে মুসলিম সমাজ হতে পারবে অন্যথায় মুসলিম সমাজ হতে পারবে না সম্মানিত উপস্থিতি এইজন্য জন্য সকলকেই বলবো আমাদের সামনে বহু জামাত ভেঙ্গে দেওয়ার বহু ষড়যন্ত্র আমাদের মাঝে আমাদের সামনে প্রতিনিয়ত আসছে এই সমস্ত ষড়যন্ত্রের শিকার হওয়া চলবে না আমাদের একটু সচেতন হতে হবে ঐক্যবদ্ধ শক্তি তৈরি করতে হবে ঐক্যবদ্ধ শক্তি দ্বারাই বাতিলের মোকাবেলা করতে হবে যদি আমরা সকলে নিজ নিজ গতিতে মনে করি যে আমি এক বিরাট আলেম আমি দাওয়াতের মাধ্যমে সব সমাজ চেঞ্জ করে দিব আসলে বিষয়টা অত সহজ ব্যাপার নয় এজন্য সকলে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই সমাজের বিপ্লব ঘটানোর তৌফিক দান করুন আমিন এই বলেই শেষ করছে রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি